আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই ভাই কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছে। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে আজানের সময় আপনারা যদি একটা আমল করতে পারেন, যে আমলটা দিব ওইটা যদি আজকে করতে পারেন এই আমলটা, তাহলে আপনি আল্লাহর কাছে যাই যাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আপনার মনে নেক আশাগুলা, আপনার মনের যে কোনো ভালো আশা বলেন, হ্যাঁ যে কোনো আশা আপনি যদি আল্লাহর কাছে আমলটা করে আল্লাহর কাছে হ্যাঁ চান, আল্লাহর কাছে কুলে বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল যে কোনো আশা সকল আশা আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। প্রিয়রা, আমরা অনেক সময় অভিযোগ করি যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে না কেন, আল্লাহ তাআলা কেন আমার দোয়া কবুল করছে না। প্রিয়রা, আমরা আসলে দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে আমরা কীভাবে দোয়া করতে হবে, কীভাবে আল্লাহ তাআলা দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে, সেটাই আমরা জানি না, যার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রিয়রা, আমলের মাধ্যমে আপনি বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল দোয়া কবুল করবে। কি করবেন আপনারা, আমলটা কিভাবে করবেন, সেটা হচ্ছে আজান যখন দিবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, সে সময়ে আপনারা আজানের জবাব দিবেন। আজানের যে জবাবগুলো আছে প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বাক্যে আপনারা জবাব দিবেন, এবং জবাব দেওয়ার পরে আপনারা কি করবেন, একটা দরুদ শরীফ স্ক্রিনে লক্ষ্য করুন। দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। এই দোয়াটা 10 বার করবেন। 10 বার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে চাই যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল কিছু দান করবেন। এটা 10 বার পরে আপনি এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার আপনার হাবিবের দুরুদ শরীফ পড়েছি 10 বার, এই দুরুদ শরীফের ওসিলায় আপনি আমাকে আপনার আমার মনের সকল নেক আশা কবুল করুন, এভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটা সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ সকল দোয়া তারা আপনি কবুল করবেন। এবার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস না রেখে আমল করতে করতে নামাজ পড়তে পড়তে যদি আপনার সিজদা করতে করতে আপনাদের কপালটা যদি কালো করে ফেলে, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না থাকে, তাহলে আপনার ওই সিজদা কোনো কাজে, ওই আমল কোনো কাজে আসবে না। এবার সকলেই আমলটা করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।